হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব। আপনাদের সামনে হাজির হয়েছে আমি একটি বই নিয়ে। বইটি হচ্ছে কম্পালসারি ইংলিশ। কম্পালসারি ইংলিশ বইটি দেখতে পাচ্ছেন, অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারে যে সমস্ত স্টুডেন্টরা সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করছেন এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীনে যে 7টি কলেজ রয়েছে, সেই কলেজের যারা অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশ নিয়ে ভাবছেন, তাদের জন্য এই বইখানা। বইটা হচ্ছে বিগত সময়ের, এই বইটি ছিল আমাদের রংপুর বিভাগে বেস্ট সেলিং একটি বুক। এই বুকটি যেহেতু বেস্ট সেলিং ছিল এবং অনেক স্টুডেন্টের অনুরোধেই আমি বইটি রচনা করেছিলাম এবং বইটিতে আমি ব্যাপক সাড়া পাওয়ার কারণে এবার আমি ব্যাপক ভিত্তিক সারা বাংলাদেশে বইটি পৌঁছে দিতে চাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে যারা ইংলিশে অকৃতকার্য হচ্ছেন। আবার অনেকেই ভাবেন যে ইংরেজি তো পাশ করতে পারতেছে না, কেউ দুই বা তিনবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হচ্ছেন। তো যেহেতু আমাদের দেশের ধারণাটাই হচ্ছে এরকম, ইংরেজি পাস তো অনার্স পাস, আমি এই বইটির বিশেষত্ব বলতে চাই। বিশেষত্বগুলো হচ্ছে যে বই দেখতে পাচ্ছেন যে সাইজটা কেমন, বাজারের যে বইগুলো যে হারে মোটা ইংরেজি বইগুলো, এই মোটা বই দেখে আমার নিজেরই ভয় লাগতো আগে, তো যাক সেইখান থেকে আমি সাইজে অর্ধেক করে দিয়েছি। প্রথম, যেন স্টুডেন্টরা সহজে বইটাকে গ্রহণ করে। এরপরে হচ্ছে বইটি আমি তিনটি ধাপে সাজিয়েছি গুরুত্ব সহকারে। একটি হচ্ছে প্রত্যেকটা গ্রামার কী করে সহজ গ্রামার নানাভাবে আলোচনা করা যায় এবং প্রচুর উদাহরণ এক্সারসাইজ প্র্যাকটিস এগুলো করা যায় এবং সেই সাথে বিগত সালের গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন, সে প্রশ্নগুলো এবং আমি নিজে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। সো একটা আইটেম ভিত্তিক আলোচনা। দ্বিতীয় কথা হচ্ছে কতগুলো রাইটিং এবং এগুলোর টেকনিক আছে, যেমন আপনি একটি পোস্টার কী করে লিখবেন, একটি পোস্টার দিয়ে আপনি অসংখ্য পোস্টার কীভাবে লিখতে পারেন, পোস্টারের যে ফর্মেট, নোটিশের যে ফর্মেট, নোটিশ কীভাবে লিখা যায় সেগুলো, এবং সেই সাথে রয়েছে অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন লেটার, আছে প্যারাগ্রাফ এবং আছে কম্পোজিশন, সেগুলো কীভাবে চমৎকারভাবে লিখা যায়, একটি প্যাসেজ থেকে কীভাবে আনসার করার যে সিস্টেমগুলো সেগুলো দেওয়া আছে। তৃতীয় ধাপে রয়েছে বিগত সালের প্রশ্ন এবং সম্বলিত মডেল টেস্ট, সেই সাথে আমি নিজস্ব কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দিয়েছি, যে মডেল টেস্টগুলো বিগত সময়ে দেখা গেছে প্রচুর কমন আসে। অর্থাৎ আপনার পরীক্ষায় দেখা গেল 60 বা 70% হুবহু যেমন বইটা থেকে কমন আসবে, আর আরেকটা হচ্ছে আপনার বেসিক যেগুলো আছে গ্রামারের আলোচনা সেগুলো আপনাকে সহযোগিতা করবে। বইটি আপনাদের সুবিধার্থে আমি কিছু পেজের ছবি আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, এগুলো দেখবেন। তো এখন কথা হচ্ছে বইটি পড়ে আপনি গ্রামারগুলো দেখবেন এত চমৎকারভাবে দেওয়া আছে যে গ্রামার পাস তো আপনার কম্পালসারি ইংলিশ পাস, তাই গ্রামারে আপনি কি অধিক গুরুত্ব দিতে হবে, এটা অঙ্কের মতো মার্ক পাবেন আপনি। তো এখানে আমরা বলে রাখি যে বইটার কিছু ছবি আপনারা দিচ্ছি, আমরা ভিডিওতে দিচ্ছি, আপনারা ভিডিওতে দেখে নেবেন ছবিগুলো। আর সেই সাথে আমরা বইটি সারা দেশে লাইব্রেরিগুলোতে দেই না, শুধুমাত্র রংপুর বিভাগের বিভিন্ন জেলা শহরে লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে, আর অনলাইন ভিত্তিক আমরা সারা দেশে রিসেল করে থাকি। তো অনলাইনের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং নিচেও ভিডিওর নিচেও আমরা লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এই লিঙ্কগুলোতে যোগাযোগ করে সারা দেশে আপনি অনলাইন অর্ডার করে বইগুলো পেতে পারেন। সো আমার মনে হয় বইটি যদি কোনো স্টুডেন্ট নিয়ে থাকেন, আমি এইটুকু ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে আপনি কোনোভাবেই অকৃতকার্য হবেন না, এটি গ্যারান্টি। তাই আজই দেরি না করে বইটি ক্রয় করুন। ধন্যবাদ।